নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মকর রাশির ভেরি ইম্পর্টেন্ট এই আলোচনা। মকর রাশির ভাগ্য বদলাতে চলেছে। প্রচুর কমেন্ট এসছে যে কৌশিকদা, মকর রাশির সময় কি ভালো আসবে না, না মকর রাশির এরকম দিনই যাবে। তাই আপনাদের কথা ভেবে আমি আজকে মকর রাশির উপর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। যত মকর রাশির জাতক রয়েছেন, মানুষ রয়েছেন, অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিকে না আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন। দেখুন, 2017 সাল থেকে মকর রাশির শনি সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে গিয়েছিল। এই 17-র পর থেকে সমস্যার উপর সমস্যা মকর রাশির চলেছে। মকর রাশির ফিনান্সিয়াল জায়গা, মকর রাশি কেস মামলা মকদ্দমা, অনেকের সম্পত্তি বিক্রি হয়েছে, অনেকের সোনা গয়না চলে গেছে, অনেকে আবার কাজ হারিয়ে ফেলেছেন, আবার কেউ কেউ পরিবারের মধ্যে সমস্যাতে কিন্তু পড়েছেন। আবার মকর রাশির যে কোনো কাজে বাধা কিন্তু এসেছে। কিন্তু এই যে শনি সাড়ে সাতি, প্রত্যেকের ক্ষেত্রে কি সেম ঘটনাগুলো ঘটেছে? আমি আবারও বলব, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনাগুলো ঘটেনি। শনি মকর রাশিতে খুব শুভ ফল কিন্তু দেয়, কারণ শনি তো এটা নিজের ঘর। কেউ কি বলুন, নিজের বাড়িকে কেউ কি ভাঙতে পারে? কেউ ভাঙতে কিন্তু পারে না। ক্ষতি করতে পারে? পারে না। শনি আপনার রাশির অধিপতি। মকর রাশি মানুষরা কেমন হয় জানেন? অপরকে কিন্তু সাহায্য কিন্তু করে এবং অন্যের দুঃখে নিজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এদের ক্যারেক্টারটা কিন্তু একদম ন্যায়, অন্যায় একদম কিন্তু সহ্য করতে পারে না, কারণ শনি না, সেক্টরটাই শনির। এবং কোনোদিন অন্যের সাথে আপোষ মকর রাশির মানুষ কিন্তু করে না। মকর রাশি প্রচুর ধৈর্যশীল হয়, কিন্তু এরা যখন রেগে যায় কি না, এরা যখন জেদ করে, যদি ভালো জেদ করে কি না, এদের উন্নতি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হয়। এই যে মকর রাশি, প্রচুর মানুষ কমেন্ট করেছেন, নিজের অনেক প্রিয়জনকে কেউ কেউ হারিয়েছেন। মকর রাশির ব্যবসা চলছিল, আপনার বসার সময় ছিল না, আপনার আছে অনেক সময়, অর্থাৎ কারোবারটা আপনার ডুবে গেছে মকর রাশি। অনেকের বিবাহ হতে সমস্যা হয়েছে, অনেকের প্রচুর শত্রুতার মুখে পড়েছেন, কোনো জায়গাতে বড় ধরনের টাকা আপনার নষ্ট হয়েছে মকর রাশি, এবং মামলা মকদ্দমাতেও অনেকে কিন্তু জড়িয়ে পড়েছেন। সম্পত্তি নিয়ে সমস্যা চলছে এবং মানসিক চাপ, মানসিক টেনশন এবং বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, শ্বশুরালয় থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা মকর রাশির এসছে। কিন্তু মকর রাশি এমনই একটা রাশি যাকে দমানো যায় না। আমি আবারও বলছি, নিজের প্রচেষ্টাতে নিজে কিন্তু অনেক দূর এগাতে পারে এবং মকর রাশিকে অনেক মানুষ কিন্তু, যারা জাতক হয় কি না, অনেক মানুষ কিন্তু পছন্দ করে। আমার মানে অভিজ্ঞতাতে আমার দেখা, মকর রাশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99%
বড় উপকারী কিন্তু হয়। মকর রাশির আমি বলবো যে কোন সময় থেকে আপনার ভালো দিন আসতে চলেছে তাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এমন হবে না। আপনার শনি কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। শনি যদি আপনার ভালো থাকে তাহলে সারাসাদিতে অনেকের আবার ভালো হয়েছে, শুধু খারাপ হয়েছে এমন না। এই যে আড়াই আড়াই করে তিনটা পাঠ থাকে কি না, সাড়ে সাত বছর তিনটা চরণই কিন্তু খারাপ হতে পারে না। বিশেষ করে প্রথম চরণ মকর রাশির ক্ষেত্রে প্রচণ্ড ভোগান্তি করিয়েছে। প্রথম চরণ, প্রথম চরণ এক কথায় হাতুড়ি পিটা হয়েছে, এক কথায় রাত্রের ঘুম উড়ে গেছিল। মকর রাশির দুশ্চিন্তা টেনশান দুঃখ কষ্টে ভরে গেছিল, কিন্তু এইবার আপনাদের ভাগ্য বদলাতে চলেছে। মকর রাশির কপাল খুলতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন কবে থেকে। দেখুন 15 নভেম্বর 2024 থেকে মকর রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেন, সাড়ে সাতে একদম শেষ লগ্নে, এবং এই শনি আপনাদেরকে এই শেষ লগ্নে অনেক কিছু দিয়ে যাবে। কারণ 29 মার্চ 2025 আপনার সাড়ে সাতে সমাপ্ত হচ্ছে এবং আপনাদের এই কঠিন সময়ে সমাপ্ত কিন্তু হবে। তো আমি বলবো আপনাদের প্রচেষ্টা রাখতে হবে, উদ্যম রাখতে হবে, পিছিয়ে পড়লে হবে না, যা হবে হবে, দেখা যাবে, এরকম মানসিকতা নিয়ে এগিয়ে চলুন। এবং আপনার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে এই সময়। এই 15 নভেম্বরের পর থেকে আপনাদের সম্পত্তি, আপনাদের বিবাহ, আপনাদের ব্যবসা, কেরিয়ার, চাকরি, যারা চাকরি হারিয়ে ফেলেছেন চাকরি হওয়া, বিজনেস ক্ষেত্রে উন্নতি, যারা সম্পত্তি হয়তো আপনাদের চলে গিয়েছিল সে সম্পত্তি আবার আপনারা ক্রয় করবেন, আপনাদের পারিবারিক সমস্যাগুলো ধীরে 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 কমবে 15 নভেম্বরের পর থেকে, এবং বেশ কিছু আপনাদের অপরচুনিটিগুলো আসবে। এবং ফাইন্যান্সিয়াল আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে কিন্তু চলেছে মকর রাশি। মকর রাশির আপনাদের এমন কোনো সুযোগ আসবে যেটা আপনাদের ভাবার বাইরে কিন্তু হতে চলেছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, আবারও বলছি যদি থাকে অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে আপনারা প্রতিকার প্রতিবিধানটা করিয়ে নিন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। মকর রাশির অর্থনৈতিক স্থিতি যেমন ভালো হবে, মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে তেমনি ভালো হবে, এবং বৈবাহিক জীবন, সন্তান এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তো আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন না, একবার আপনারা যোগাযোগ করুন, এবং আপনারা অবশ্যই দেখছেন ভিডিওটি, আপনাদের চ্যানেল বারবার বলি এটা, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাদের সমস্যা হচ্ছে না একবার দেখিয়ে নিন, আপনার ক্ষেত্রে দশা মহাদশাগুলো পারমিট করছে কি না, শুনি আপনার ন্যাকাল চাটে কেমন রয়েছে, তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। ডায়েরিতে নোট করে নিন, আবারও বলছি এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন, এবং যে সময়টা আপনাদেরকে বলো 15 নভেম্বর, আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু শুরু হতে চলেছে, এবং 2025 থেকে আপনাদের শুভ সময় আসতে চলেছে, ভাগ্য আপনাদের বদলাতে চলেছে। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।